আবু আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ জানিয়েছেন যে আল্লাহ বলেছেন আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছা করে তখন তা লেখা হয় না যদি সে তা করে ফেলে তাহলেই সেই পাপটি লেখা হয় আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে তাহলে তার জন্য সেটি নেকি হিসাবে লেখা হয় আর যদি কেউ নেকি করার ইচ্ছা করে কিন্তু সেটি করতে না পারে তাহলে তার জন্য তা একটি নেকি হিসাবে লেখা হয় আর যদি সে সেই নেকিটি করে ফেলে তাহলে তার জন্য তা গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত লেখা হয় বুখারি ও মুসলিম সহি হাদিসে কুৎসি হাদিস নং এক এ থেকে প্রমাণ হয় যে পাপ ত্যাগ করাও নেকি যদি তা আল্লাহের জন্য হয় ধন্যবাদ